করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে জেলায় সংক্রমণের রেখাচিত্র নিম্নমুখী হওয়ায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর গত তিন দিন ধরে জেলায় কোভিড পজিটিভের সংখ্যা অনেক কম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দুশো জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ ছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগে এই মুহূর্তে একজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ সূত্রে আরও জানা গিয়েছে দৈনিক প্রায় সাড়ে তিনশোটি লালারসের আরটিপিসি আর পদ্ধতিতে পরীক্ষা করা হয় পাশাপাশি জেলায় দৈনিক পাঁচশো থেকে ছশো জনের অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে সব মিলিয়ে জেলায় প্রত্যহ আটশো থেকে নশো জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ কয়েকদিন ধরে নিম্নমুখী রয়েছে মালদা জেলায় তবুও কোভিড বিধি মেনে সাধারণ মানুষকে উৎসবে সামিল হওয়ার পাশাপাশি সচেতনতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় যা আমরা দেখছি ট্রেন্ড তাতে আমাদের এখন পরিস্থিতি অনেকটাই ভালো খুবই আশাবঞ্জন যেমন এখন আমাদের রুগী ভর্তি আছেন একজন এই মুহূর্তে একজন ভর্তি আছে বেশ কয়েকদিন ধরে একজনই থাকছে আর গত তিন দিনের মধ্যে আমাদের পজিটিভিটি সংখ্যাটাও খুব কমে এসে আজকে যেমন গতকাল পজিটিভ ছিল একটি দুশো আটত্রিশের মধ্যে একটি পজিটিভ তার আগের দিনেও তাই ওই একটি পজিটিভ তার আগের দিন পজিটিভ হয় জিরো এই ইতিবাচক এই যে পজিটিভিটি কমে এসছে এবং সংখ্যাগুলোকে কমে এসছে এটা খুবই ইতিবাচক এটা ভালো তবে আমরা এখনও সচেতন আছি আমরা ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকছি এবং আমরা প্রস্তুতি তা রাখছি কিন্তু তো বার্তা দেবো যে আমরা যে যে এই যে অবস্থাটা উন্নতি হয়েছে সেটা ধরে রাখতে গেলে বা ধরে রাখা উচিত ধরে রাখবো বলে আমরা আমাদের আরও সতর্কতাটা মেনটেন করে যেতেই হবে যে অবলম্বন সতর্কতা অবলম্বন আমরা করছিলাম সেটাই যেন জারি থাকে এবং সেটা যেন হয় এবং এই কোভিড বিধি মেনে চলাটা আমি আবার সবাইকে অনুরোধ করবো মেনেই তো করতে হবে সেটাও বলবো সব কিছু সব সব কিছু করতে হবে কোভিড বিধি মেনে এবং সচেতনতা বজায় রেখে মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা